লোহিত সাগরে ইয়েমেনীয় উপকূল থেকে একটি বিশাল ইসরায়েলি কার্গো জাহাজ জব্দের নাটকীয় ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। গাজায় বর্বরোচিত হামলার জবাব দিতেই ওই জাহাজটি জব্দ করা হয় বলে দাবি তাদের। এদিকে জব্দকৃত জাহাজটি ইসরায়েলের নয় উল্লেখ করে এটি জাপানি কোম্পানি পরিচালিত একটি ব্রিটিশ মালিকানাধীন জাহাজ বলে দাবি করেছে তেল আবিব। আরও জানাচ্ছেন লুৎফর কবির। লোহিত সাগরের বুক বেয়ে ছুটে চলছে গ্ল্যাক্স লিটার নামের একটি বিশাল কার্গো জাহাজ। হঠাৎ পিছু নেয় একটি সামরিক হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে জাহাজে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় মুখোশ পরা অস্ত্রধারীদের। কিছু বুঝে ওঠার আগেই AK-47 অস্ত্রসহ চারদিকে ছড়িয়ে পড়ে তারা। ভেতরে ঢুকে একে একে জাহাজের ক্রুদের আটকে ফেলে কিছুক্ষণ পর ভিডিও বার্তায় ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা দাবি করে তাদের যোদ্ধারাই কব্জা করে নিয়েছে জাহাজটি। এ ঘটনাকে ব্যাটেল অফ সি হিসেবে আখ্যা দিয়েছে হুতির শীর্ষ পর্যায়। সোমবার ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলে জাহাজ ছিনতাইয়ের একটি নাটকীয় ভিডিও প্রকাশ করেছে হুতিরা। তাতে দেখা গেছে বিদ্রোহীরা সফলভাবে জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে, পাশাপাশি বোর্ডে ইয়েমেনীয় ও ফিলিস্তিনি উভয় দেশের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। জাহাজের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে কয়েকটি বোটে কড়া পাহারায় নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যেতে দেখা যায় হুতিদের। এ ঘটনায় হুতিদের দাবি গ্যালাক্সি লিডার জাহাজটি ইসরায়েলের পরিচালিত। গাজায় হামলার জবাবে তারা জাহাজটি জব্দ করেছে, কিন্তু ইসরায়েলি সরকার বলছে এটি ব্রিটিশ মালিকানাধীন জাপানের নিপ্পন ইউসেন কোম্পানি পরিচালনা করে আসছিল। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এদিকে গ্যালাক্সি লিডার জাহাজ দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার। হুতিদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।